हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोर माध्यम शिखब जो को जमिर मार्केट भैल्यू कत आता क्यों चेक करते पर। तो देखो, सवार प्रथम आपके जो है वेस्ट बेंगलर जो ऑफिशियल वेबसाइट आज है wprejistration.gov.in, वेबसाइटर लिंक अपन सुविधार्थे क्योंकि डिस्क्रिप्शन बक्से दिए देव, ओखे क्लिक कर अपनी सोजासूजी वेबसाइटे आसते पर। तो आसार पर देखो ये क्यों करबें, एर आगे वीडियोते क्योंकि अपन ई रेजिस्ट्रेशन इडिट क्यों अपनी एखे अप्लाई करबें, नतून जमी नतून जमी नीबें तर दलिल रेजिस्ट्रेशन हो रेजिस्टर हो क्यों करबें से देखिए, वोटार लिंक हमें वीडियो डिस्क्रिप्शन बक्स दिए दीजिए, आप चाहले वे देखते पें। तो देखो आज के देखो जो जमिर मार्केट भैल्यू क्यों बार करते हैं, तो नीचे आसबें अपनी एक स्क्रल कर आसार पर देखो एखंड कैलकुलेटर फर एखे आए, तो मार्केट भैल्यू अफ लैंड एखे अपनी देखो यगलो सब देखते पें, मार्केट भैल्यू अफ लैंड, मार्केट भैल्यू अफ लैंड उथथ स्ट्राक्चार। तो अपना जो प्रयोजन वो करबें, तो हमारे प्रयोजन जैंडर हमें देखो मार्केट भैल्यू अफ लैंड, तो ये हमें क्लिक कर दीची আপনিও যেটা দেখবেন ওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে নরমালি কিছু বেসিক ডিটেইলস আছে, ওগুলো আপনাকে দিতে হবে, যেমন আপনার ডিস্ট্রিক্ট কি আছে, আপনার থানা কি আছে, আপনার লোকাল বডি কি আছে, গ্রাম পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি, ওটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন মৌজা আপনার যেটা আছে ওটা কিন্তু সিলেক্ট করতে হবে, তো আমি আমার মৌজাটাও সিলেক্ট করে দিচ্ছি। করে দেওয়ার পরে এখানে রোড আর রোড জোন যেটা আছে এটা কিন্তু এখানে ক্লিক করা যাচ্ছে না, তো ক্লিক করা দরকার নেই। আর ফিমেলস নং যেটা আছে আর ওয়ার্ড নং আপনি চাইলে দিতে পারেন, নাহলে ছাড়তে পারেন ম্যান্ডেটরি না। আর আপনার এডিআরএস যেটা আছে ওটা কিন্তু এখানে শো করবে, আর এখানে যে গ্রাম পঞ্চায়েত এটা অটোমেটিকলি কিন্তু চলে আসবে। তারপরে দেখুন এখানে প্রজেক্ট নেম নট অ্যাভেলেবল, তো এখানে আর কিছু করার দরকার নেই। আর প্লট নাম্বার যেটা আপনি দিবেন ওটা কিভাবে দিতে চান, এলআর না আরএস, তো এখানে আপনি যেটা দিতে চান, তো আমি এখানে এলআর করে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন বাটা দাগ থাকলে আপনি দিতে পারেন, আমার বাটা দাগ নেম ছেড়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে এলআর খতিয়ান নং যেটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি। খতিয়ান নাম্বার আপনার যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে খতিয়ান আছে যেটা রেকর্ডের কাগজ আছে ওটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো রেকর্ডের কাগজটা আপনি কিভাবে বার করতে হয়, অনলাইনে আপনি কিভাবে চেক করেন, ওটারও কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি, ওটার লিঙ্কও আমি দিয়ে রাখবো। আপনি ওখানে ক্লিক করে দেখতে পারেন যে আপনার খতিয়ান নাম্বার জানা না থাকলে কিভাবে আপনি দাগ নাম্বার থেকে খতিয়ান নাম্বার পেতে পারেন, বা খতিয়ান নাম্বার থেকে দাগ নাম্বার পেতে পারেন, এই সব ভিডিও কিন্তু আমি রেখেছি। বা আপনার জমিটা যদি রেকর্ড না থাকে কিভাবে আপনি বাড়ি থেকে রেকর্ড করতে পারেন, সেই কিন্তু প্রসেসগুলো আমি ওই ভিডিওর মাধ্যমে কভার করেছি, তো আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম খতিয়ান যেটা নাম্বার ওটা, তারপরে কী হবে দেখুন এখানে আপনাকে ল্যান্ডার যে ইউজ আছে, পারপাস অফ ইউজ ওটা কী আছে ওটা সিলেক্ট করতে হবে। এখানে অনেক ধরনের হতে পারে, যেমন হাটখোলা হতে পারে, তারপরে ডাঙ্গা হতে পারে, তারপরে পার্ক হতে পারে, পার্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এখান থেকে যেটা আপনার জন্য থাকবে, রেকর্ডের মধ্যে কিন্তু লেখা থাকে যে হ্যাঁ এটা ডাঙ্গা বা এটা ভিটা বা এটা কিছু, তো আমি এখানে ডাঙ্গা ডাঙ্গা সেট করে দিব, আপনার যেটা হবে আপনি ওটা সেট করে দেবেন। তো যাই হোক, এখানে আমি ডাঙ্গা সেট করছি না, এখানে আমি ভিটা সেট করব। তো আপনি দেখবেন খুঁজে যে আপনার ভিটা কত দূরে আছে, তারপরে আপনি দিবেন। তো দেখুন এখানে অনেক কিছু কিন্তু অপশন আছে, আপনি প্রায় সবই পেয়ে যাবেন। তো এখানে আমি ভিটাটা সিলেক্ট করে দিলাম, তারপরে দেখুন এখানে নেচার অফ ল্যান্ড ওটাও আমি ভিটা সিলেক্ট করে দেবো, আপনার যেটা আপনি ওটা সিলেক্ট করে দিবেন। তো করে দিলাম, করে দেওয়ার পরে এখানে কী বলছে দেখুন, এরিয়া অফ ল্যান্ড কতটা এরিয়ার ল্যান্ড, এখানে আপনি একরে দিতে পারেন, ডেসিমেলে দিতে পারেন, বিঘাতে দিতে পারেন, কাঠাতে দিতে পারেন, ছাটাকে দিতে পারেন, স্কোয়ার ফিটে দিতে পারেন, তো আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেটা দিবেন। তো আমার কাঠাতে সুবিধা মনে হচ্ছে আমি দিলাম 5 কাঠা, তারপরে ওটা দেখুন অটোমেটিক ডেসিমেলে চলে আসবে যে 8.25 ডেসিমেল। তারপরে বলছে যে এখানে মেটাল রোড, আপনার যে জমিটা আছে তার আশেপাশে কোনো রোড আছে কি না, তো আমার এখানে আছে, আমি ইয়েস করে দিচ্ছি। আর কত বড় রোড আছে ওটা বলছে, কয় ফিটের রোড, তো আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 4 লেন্থ, তো 60 ফিটের মতো হবে, 60 ফিট দিয়ে দিচ্ছি। 60 ফিট আপনার যেটা হবে 8 ফিট 10 ফিট যে রাস্তা থাকবে সেটাই দিবেন। তারপরে এখানে দেখুন কি বলছে যে এই জমিটা যে আছে লিগ্যাল কিনা, আগে কারো নামে রেকর্ড আছে কি না, এটাই এগুলো জিজ্ঞেস আছে, আপনি যা ইয়েস নো করে দিবেন যেটা হবে আপনার ক্ষেত্রে। তো আমার ক্ষেত্রে এগুলো নোই থাকছে, আমি আর কিছু করলাম না এখানে। তারপরে দেখুন এখানে লিগ্যাল প্রপার্টিটা আপনি একটু ইয়েস নো করে দেবেন, তো এখানে যদি ইয়েস থাকে ইয়েস, নো থাকলে নো, আপনার যেটা হবে এটা করবেন। তারপরে এখানে ক্যাপচা যেটা দেখতে পাবেন ওটা কিন্তু হুবহুপ এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এই যে নিচে দেখুন ডিসপ্লে মার্কেট ভ্যালু, এখানে ক্লিক করতে হবে। যদি আপনার এরর না থাকে তাহলে কিন্তু আপনার মার্কেট ভ্যালুটা শো হয়ে যাবে, যদি কোনোরকম এরর না দেখায়, আমার দেখায়নি, তো এখানে মার্কেট ভ্যালুটা শো হয়ে যাবে। তো দেখুন এখানে মার্কেট ভ্যালুটা শো হয়ে গেছে, 6,18,750 টাকা হচ্ছে এই 5 কাঠা জমির দাম, যেটা ডেসিমেলে আছে 8.25। তো এটুকু জমির দাম এটা আছে। আপনি যদি এরকম চান যে আপনার মেটাল রোড নেই, তো এটাকে আপনি নো করবেন। নো করে দেওয়ার পরে আপনি আরেকবার এখানে ক্যাপচাটা দিবেন, ক্যাপচাটা দিয়ে দেওয়ার পরে আপনি আবার চেক করবেন, তো অনেকটাই জমিটা কিন্তু জমিটার দাম কিন্তু কম দেখাবে, কারণ পাকা রাস্তা থাকলে জমির অনেক দামটা বেশি বের হয়। তো আমি ডিসপ্লে মার্কেট ভ্যালু করছি, 6,18,000 ছিল, দেখি এখন কত হয়। তো দেখুন 6 লাখ থেকে কিন্তু 4,12,500 হয়ে গেছে, তার মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যেটা আছে ওটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন।
তো দেখুন এবার মার্কেট ভ্যালুটা কেন প্রয়োজন এটাই বলছি, কারণ দেখুন এখন আপনি কোনো একটা জমি কিনলেন যে রাস্তার ধারে আছে, তো তো দেখা গেলো যে ওই জমিটার দাম 10 লাখ টাকা বিঘা, তো আপনি ওটা কিনলেন, কেনার পরে আপনি রেজিস্ট্রেশন যখন করতেছেন ঠিক আছে, তখন কোনো এক মানে যে রেজিস্ট্রেশন করে দিবে মোহর দিতে, সে কিন্তু চাচ্ছে যে আপনার ধরুন আপনি 5 কাঠা নিয়েছেন, তো ধরুন এই 5 কাঠার দাম এত বেরোয়েছে আর মোহরিটা আপনার কাছে চাচ্ছে যে আপনি 10,000 12,000 বা 15,000 টাকা দিন, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে সাথে রেকর্ড হবে, তো আপনি নিজে থেকে চেক করতে পারেন। কারণ দেখুন এই যে যে টাকাটা বের হয়েছে, টাকাটা বের হওয়ার পরে এটাকে কিন্তু আপনি ইনটু করে দিতে পারেন কত দিয়ে, 25 মিনিমাম, 25 বা 23 27 এমনও রেট করে থাকে, তো আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কত টাকা হলে আপনার রেশনটা কিন্তু ঠিকঠাক টাকার মধ্যেই থাকছে, তারপরে আপনি কিন্তু ওই হিসাবে কথা বলতে পারেন যে এত এত টাকা হলে আমি আপনার কাছে রেশনটা করবো, না হলে কিন্তু করবো না, এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। তারপরে কিন্তু কি হবে যে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার জমিটার মার্কেট ভ্যালু কী আছে, এবং আপনি পরবর্তীকালে যখন কোনো রেশন কাজ করতে যাবেন তো আপনার মোটামুটি একটা আইডিয়া থাকবে যে এত টাকার মধ্যে রেশনটা যদি করে দেয় তাহলে কোনো রকম এক্সট্রা চার্জ নিচ্ছে না, বা বেশি খুব বেশি একটা টাকা নিচ্ছে না, মোটামুটি যেটা এক্সট্রা নেওয়ার ওটা তো নেবেই। তো দেখুন এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পারলেন যে কীভাবে মার্কেট ভ্যালুটা চেক করবেন, কোনো জমির মার্কেট ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আপনারা শিখে গেলেন। তো দেখুন এই ধরনের কিন্তু অনেক ভিডিও এই চ্যানেলে পোস্ট হতে থাকে, তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে রাখবেন, কারণ কী হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো সেটা সরাসরি আপনার হোম পেজে এসে শো করবে, তাহলে কী হবে আপনি যে এই ভিডিওর যে লাভ সেটা কিন্তু তুলতে পারবেন, যে এমন অনেক কিছু আছে যে কোনো জবের ক্ষেত্র হতে পারে, প্রকল্পের ক্ষেত্র হতে পারে, ড্রাইভিং লাইসেন্স মানে যত ধরনের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত ধরনের প্রকল্প টকল্প আছে বা আরও ওয়েস্ট বেঙ্গল বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টেরও যা আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে এখানে পুরো বাংলায় একদম তৈরি করা হয়, যা আপনার বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। চ্যানেলটাকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করলে আপনার কোনো রকম ক্ষতি হবে না, আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকাও লাগে না। তো আজকের জন্য এখানে আমি ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ধন্যবাদ।